বন্ধুরা, তোমাদের অনুরোধে আজকে আমি নিয়ে আসলাম সবুজের অভিযান কবিতাটির রচনার প্রেক্ষাপট আলোচনা করে এর মূল বক্তব্য লেখ। তো এটা আজকে আলোচনা করব এবং এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ নোট, এবং এই নোটটি যেভাবে লেখা হয়েছে সেটা অবশ্যই তোমরা এইভাবে লিখলে দশে দশ নোটের মতো নাম্বার পাবে। অবশ্যই ভিডিওটি লাইক করে, না থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ভিডিও আমি কিছুদিনের মধ্যেই তোমাদের দিতে থাকব, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আরও এই ধরনের ভিডিও পাবার জন্য। তোমাদের অনুরোধে নিয়ে আসলাম, তাই অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করো। আমি আরও কিছুদিনের মধ্যে, এবং আজকে আমি বঙ্গানুবাদটা দিয়ে দেবো ইংরেজির, তো অবশ্যই শুরু করছি ভিডিওটি। দীর্ঘ প্রাচ্যত অর্থাৎ প্রেক্ষাপট, প্রেক্ষাপট বলতে কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে, অর্থাৎ এই কবিতাটি কিসের ভিত্তি করে লেখা হয়েছে, তো এই উত্তরটা হবে দীর্ঘ প্রাচ্যত্য ভ্রমণের পর স্বদেশে প্রত্যাবর্তন করে রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন যে সেখানে গণজাগরণের জোয়ার এসেছে। জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য, আরও ভালোভাবে বাঁচার জন্য মানুষ এগিয়ে চলেছে নতুনত্বর পথ সন্ধান করে। তাদের মধ্যে এক প্রবল প্রাণচঞ্চলতা আছে, কর্মের উদ্দীপনা আছে, অথচ ভারতবর্ষের মানুষ এই জাতীয় কর্মের প্রেরণা খুঁজে পায়নি। এক ধরনের স্থবির জীবনযাত্রা তাদের আচ্ছন্ন করে আছে। আমরা জ্ঞানবাদী, সুতরাং কর্মের প্রয়োজন আমাদের অল্প। এই বাণী শুনিয়ে দেশের প্রবীণ সমাজ আপামর জনসাধারণকে প্রায় নিষ্ক্রিয় করে রেখেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং এই স্থবির নেতৃত্ব পরিহার করে পরিচালনার ভার স্বয়ং গ্রহণ করার জন্য তিনি দেশের নবীন সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই কারণেই তিনি লিখেছেন প্রাচ্যের ওপর ভিত্তি করে, সম্প্রদায়ের উপর ভিত্তি করে। তো এবার হচ্ছে মূল বক্তব্য আলোচনা করব। এবার আমরা কবিতার মূল বক্তব্য আলোচনা করব। তো প্রথম প্যারা করতে হবে, কবিতার প্রথম দুটি স্তবকে কবি পাখির রূপকে প্রবীণ ও নবীনের একটি তুলনা করতে চেয়েছেন। প্রভাতের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সজীব নবীন পাখির দল আনন্দে পুচ্ছ নাচায় এবং রাত্রির জড়ত্ব ঘুচিয়ে ফেলতে নতুন দিনের কর্ম উদ্দীপনায় যাত্রা শুরু করে। কবি মনে করেছেন একটি নতুন যুগের সূচনা হয়েছে, নতুন যুগের ভোরে সূর্য উঠেছে, নিশান্ত কালের বার্তা বহন করে তারা রক্তাভা সজীব মনে এখন নেশা জাগিয়ে তোলে। নবীন সম্প্রদায় এই নতুন দিনের সূর্যকে বরণ করে নিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উৎসুক, এই তার কামনা। এটার সঙ্গে তিনি পাখির রূপকেই দেখাতে চেয়েছেন প্রবীণ সমাজকে, নিজের অন্ধকার কুসংস্কারের মধ্যে মন্টুকের মতো বাস করতে যারা ভালোবাসে তারা জ্ঞানের আলো সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। প্রবীণ সমাজকে যে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, সে পাখিও তাই আলো সহ্য করতে পারে না, প্রগতির আলোড়ন, তাই সে দাওয়ায় সংস্কারের পৌঁছয় না, বাইরের আলোরও সেখানে কোনো প্রবেশাধিকার নেই। প্রবীণ নামক পাখি সেখানে বসে কেবল ঝিমোতে চায়, কিন্তু বাইরের জীবনকে কোলাহল পাচ্ছে তার জাড্যের শান্তি নষ্ট করে। জ্ঞানের প্রজ্বলিত আলোয় পাচ্ছে বিঘ্নিত হয়ে অন্ধকারের স্থবির বিশ্রাম, সেই জন্য বড় বড় দুটি ডানায় সে ঢেকে নিয়েছে তার চোখ এবং কান। অন্ধকারে আবদ্ধ খাঁচায় তাকে দেখলে চিত্রকরের চিত্র বলেই ভ্রম হয়, কান অন্ধকারের ভ্রম হয়। কবিতার পরবর্তী অংশে কবি রবীন্দ্রনাথ পাখির রূপক ত্যাগ করে প্রত্যক্ষভাবে নবীন ও প্রবীণের তুলনামূলক চিত্র উপস্থাপিত করে তাদের প্রকৃতি বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন। তৃতীয় স্তবকে কবি সমালোচক প্রবীণ সমাজ, তিনি বলেছেন সমগ্র বিশ্বে এখন নবজাগরণের ঢেউ উঠেছে, জীবনের উচ্ছ্বসিত তরঙ্গ দেশ দেশান্তরে প্লাবিত করেছে, একথা ভারতবর্ষের বাইরের দেশগুলিতে দেখলেই বোঝা যায়। অথচ আমাদের প্রবীণ সমাজ যে দিক দিক দৃষ্টিপাত করতে নারা, জীবনের উচ্ছ্বসিত তরঙ্গ তাদের জমার জড়ত্বে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, জ্ঞানযোগী একমাত্র আরাধ্য মনে করে তারা ব্যবহারিক জ্ঞান সম্বন্ধে আচার্য উদাসীন হয়ে রয়েছে। অথচ যে পৃথিবীতে আমরা বাস করি তার উপেক্ষা করলে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যাবে না। আমরা আর্য জাতির বংশধর, সুতরাং কর্মযোগ আমাদের জন্য নয়। এই বংশমর্যাদা অহংকারী মনোভাব নিয়ে মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকলে আমাদের দুর্দশা বাড়বে বই কি, কমবে না। এরপর কবি দেশের এই সংকটময় পরিস্থিতিতে আহ্বান করেছেন নবীন সমাজকে, যারা জীবনের কলরোল এদেশে নিয়ে আসতে সামর্থ্য। অবশ্য যে প্রবীণ সম্প্রদায় এতদিন দেশের নেতৃত্ব দিয়েছে তারা খুব সহজে এদের আধিপত্য মেনে নেবে না, একথা বলাই বাহুল্য। কূপমণ্ডুক প্রবীণেরা কখনো কর্মযোগের আধিপত্য দেখতে পারবে
এখানে বলাই বাহুল, এখানে তখন তারা অবশ্যই নবীন সমাজের বাধা দেবে কবি মনে করেন। তখনই বাদলে আসল সংঘাত, এই সংঘাতে কোনো পক্ষ জয়ী হবে কবি এই স্তবকে সে কথা স্পষ্ট করে বলতে চাননি। তিনি এর লড়াই যে সত্য ও মিথ্যার লড়াই সে কথা তিনি জানিয়ে দিয়েছেন এবং সত্যের জয় সম্বন্ধে কবির যেহেতু কোনো সংশয় নেই আমরা কবির অভিমতেও এখানে স্পষ্ট করে বুঝতে পারি। পরবর্তী স্তবকে যে কথা কবি আরও স্পষ্ট করে বলেছেন, সংস্কারের বন্ধন চির কাল খাড়া থাকতে না পারে না বলেই কবি দুর্জন শক্তি নিয়ে নবীনকে এগিয়ে আসতে বলেছেন। তাদের প্রমত্ত শক্তির যে জাগরণ কবি করেছেন তাতে বোঝা যায় নবীন ও প্রবীণের সংঘাতের পরিণতির সম্বন্ধে তার মনে কোনো দ্বিধা নেই। এই সঙ্গে কবি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গও চিন্তা করেছেন এবং সে বিষয়ে অভিমত জানিয়েছেন দ্বর্থহীন ভাষায়। প্রবীণের আছে এতদিনেরও অভিজ্ঞতা, নবীনেরও নিশ্চয়ই তা নেই, সুতরাং এগিয়ে চলার ব্যাপারে ভুল তার হাতে হতে পারে পদে পদে। কবি এই আশঙ্কাতেও বিন্দুমাত্র বিচলিত নন, তিনি জানেন ভুল হতে পারে বলে নিশ্চলভাবে বসে থাকার চোখ ভুল পথে এগিয়ে যাওয়াকেও অনেক ভালো। তাই তিনি নবীনের কাছে সেই ভুল পথে যাত্রায় প্রার্থনা করেছেন, তাতেই তিনি খুশি হবেন। এরপর প্রবীণের ইতস্তত বিক্ষিপ্ত কিছু উল্লেখ থাকলেও একত্র প্রাধান্য পেয়েছেন নবীন। এই সম্প্রদায়ের আহ্বান করেই কবি তাদের পথ নির্দেশের দায়িত্ব তুলে নিতে বলেছেন। যে ধরনের জীবনের প্রতি অগ্রসর হতে হবে ভারতবাসীরা সে জীবনে অভ্যস্ত নয়, কারণ সে পথে তাদের চালানো হয়নি কখনো। কিন্তু নতুন পথের এই বিবিধ অসংকার রোমাঞ্চই যাত্রাপথকে বরণীয় করে তুলবে। পুঁজিবাদী দেখে যাত্রা করার পথের দিক নির্দেশের কোনো প্রয়োজন আর নেই এখন। কবিতার শেষ স্তবকে কবি নবীনের সম্পূর্ণ প্রকৃতি পরিচয় উদ্ঘাটন করেছেন। নবীনের মধ্যে যে কেবল প্রমত্ত শক্তি আছে তাই নয়, সে সঙ্গে আছে রোমান্টিক স্বপ্ন দেখবার ক্ষমতা, সৌন্দর্য, শক্তি সমন্বয়ে সেই সামর্থক সার্থক। সেই জন্য তার শক্তির মধ্যেও আছে সংহতি, আছে ছন্দ। আসলে নবীনতা এক ধরনের সজীব মানসিকতা, বয়সের সঙ্গে এক বিশেষ কোনো সম্পর্ক নেই। সেই জন্যই নবীনকে কবি বলতে পারেন চিরযুবা এবং চিরজীবী। কবি আশা ব্যক্ত করেছেন জীর্ণ জরা সরিয়ে ফেলে তার প্রণোচ্ছ্বাসের বন্যা বইয়ে দেবে এই দেশে এবং তারুণ্য শক্তি স্পন্দিত সেই নবযুগের প্রভাত আমাদের জাতীয় জীবনে আশার আলো দেখাতে সমর্থ হবে। তো এই ছিল মূল বক্তব্য এবং হচ্ছে প্রেক্ষাপট। আশা করি তোমরা খুবই উপকৃত হয়েছো। যদিও একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, ভালো না খারাপ। এবং তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করো, পরবর্তী ভিডিও সেটাই নিয়ে আসি। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হচ্ছে গো, বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য।